আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আবার চলে আসলাম একাদশ দ্বাদশ শ্রেণীর মনোবিজ্ঞান প্রথম পত্র নিয়ে। আজকের এই ক্লাসে আমরা মনোবিজ্ঞান প্রথম পত্র থেকে ষষ্ঠ অধ্যায়ের অর্থাৎ সংবেদন ও প্রত্যক্ষণ অধ্যায় থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তরগুলো আলোচনা করব। শিক্ষার্থীরা, এক নম্বর প্রশ্নে বলা হয়েছে, উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছা মাত্রই প্রাণীদেহে যে প্রাথমিক চেতনা সৃষ্টি হয় তাকে কি বলে? উত্তর, সংবেদন। দুই, সংবেদন হলো এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে ইন্দ্রিয় যন্ত্র পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করে। সংজ্ঞাটি কার? এর উত্তর হচ্ছে ক নম্বর, গ্লাইডার। তিন, সংবেদন বলতে সংবেদীয় প্রক্রিয়ায় সৃষ্ট মৌলিক অভিজ্ঞতাসমূহকে বোঝায়, যেমন দর্শন। সংজ্ঞাটি প্রদান করেন কে? এর উত্তর হচ্ছে গ নম্বর, জন সি র্যাস। চার, সাপেক্ষ প্রতিবর্ত প্রক্রিয়ার সংবেদন স্থল কোথায় অবস্থিত? এর উত্তর হচ্ছে খ নম্বর, মেরুরজ্জুতে। পাঁচ, চক্ষু কোন উদ্দীপনার প্রতি প্রতিক্রিয়া প্রদর্শন করে? এর উত্তর হচ্ছে ক নম্বর, আলো। ছয়, ত্বক কোন উদ্দীপনার প্রতি প্রতিক্রিয়া প্রদর্শন করে? এর উত্তর হচ্ছে গ, স্পর্শ। সাত, পারিপার্শ্বিক উদ্দীপককে স্নায়বিক উদ্দীপনায় রূপান্তরিত করে কোনটি? উত্তর ক নম্বর, সংবেদীয় গ্রাহক কোষ। আট, উদ্দীপক থেকে ইন্দ্রিয়ের মাধ্যমে উদ্দীপনা গ্রহণ এবং তা মস্তিষ্কে প্রেরণ পর্যন্ত কোন প্রক্রিয়ার কাজ? এর উত্তর হচ্ছে ক নম্বর, সংবেদন। নয়, নিম্নে কোনটি প্রত্যক্ষণের বৈশিষ্ট্য? এর উত্তর হচ্ছে ঘ নম্বর, শিক্ষার্জিত। দশ, প্রেষণা ও আশা আকাঙ্ক্ষার প্রভাব মুক্ত কোনটি? উত্তর, সংবেদন। এগারো, মস্তিষ্কে প্রেরিত উদ্দীপন অতীত অভিজ্ঞতার আলোকে বিশ্লেষণ ও ব্যাখ্যা করা কোন প্রক্রিয়ার কাজ? এর উত্তর হচ্ছে খ নম্বর, প্রত্যক্ষণ। বারো, কোন প্রক্রিয়ায় সংযোজক স্নায়ু মুখ্য ভূমিকা পালন করে? উত্তর হচ্ছে খ নম্বর, প্রত্যক্ষণ। তেরো, কোন প্রক্রিয়াটি শিক্ষার্জিত? এর উত্তর হচ্ছে গ, প্রত্যক্ষণ। চোদ্দ, সংবেদনের তীব্রতা কিসের উপর নির্ভর করে? উত্তর, উদ্দীপকের তীব্রতার উপর। পনেরো, কোনো উদ্দীপক যতটুকু জায়গায় উত্তেজনা সৃষ্টি করে সে পরিমাণকে কি বলে? এর উত্তর হচ্ছে গ, ব্যাপকতা। ষোলো, উদ্দীপকের যে নিম্ন শক্তি ব্যক্তির মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করে তাকে কি বলে? এর উত্তর হচ্ছে গ নম্বর, উচ্চসীমা। সতেরো, একই সাথে দুটি শব্দ শুনে আমরা তা পার্থক্য করতে পারি, এটাকে কি বলে? এটাকে স্থানীয় প্রক্রিয়া বলে। আঠারো, দুটি উদ্দীপকের মধ্যে ন্যূনতম ইন্দ্রিগ্রাহ্য পার্থক্যকে কি বলে? এর উত্তর হচ্ছে পার্থক্য সীমা। ১৯, দীর্ঘ উদ্দীপনার প্রতি সংবেদনশীলতার পর্যায়ক্রমিক ক্রমানবনতিকে কি বলে? এর উত্তর হচ্ছে সংবেদন সমতা। ২০, অন্ধকার অভিযোজন সম্পূর্ণ হতে কত মিনিট সময় লাগে? এর উত্তর হচ্ছে গ, ৩০ মিনিট। ২১, অন্ধকার অভিযোজন সম্পন্ন হতে প্রায় ৩০ মিনিট সময় লাগে, এ অভিমতটি কার? এর উত্তর হচ্ছে ক, ওয়াইনি ওয়াইটেন। ২২, অস্কার অভিযোজন কয় ধাপের প্রক্রিয়া? এর উত্তর হচ্ছে দুই ধাপের। ২৩, সর্বোচ্চ সংবেদনশীলতা পৌঁছতে শঙ্কুগুলো কত সময় লাগে? এর উত্তর হচ্ছে ৫ থেকে ১০ মিনিট। ২৪, পারিপার্শ্বিক অবস্থাদি সম্পর্কে মানুষ বা প্রাণী যে অর্থপূর্ণ ধারণা এবং অভিজ্ঞতা লাভ করে তাকে কি বলে? এর উত্তর হচ্ছে খ নম্বর, প্রত্যক্ষণ। ২৫, কাদের মতে আচরণের সাথে উদ্দীপকের সম্পর্ক হচ্ছে প্রত্যক্ষণ? উত্তর হচ্ছে আচরণবাদের মতে। ২৬,
কোনো বস্তু বা ঘটনা সম্পর্কে প্রাথমিক চেতনা বা বোধকে কি বলে? এর উত্তর হচ্ছে খ, প্রত্যক্ষণ। ২৭, সংবেদনের অর্থবোধ বা ব্যাখ্যাকে বলে প্রত্যক্ষণ। ২৮, বাইরের পরিবেশ থেকে আমরা যে উদ্দীপনা লাভ করি তা কিভাবে মস্তিষ্কে পৌঁছায়? এর উত্তর হচ্ছে এলোমেলোভাবে। ২৯, নিচের কোনটি প্রত্যক্ষণের বৈশিষ্ট্য? উত্তর, নির্বাচনমুখী। ৩০, কোনটির কারণে আমরা কোনো উদ্দীপককে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে একই রকম দেখতে পাই? উত্তর, খ, অপরিবর্তনীয়তা। ৩১, প্রত্যক্ষণ সংগঠনের উপর প্রথম বিজ্ঞান বিষয়ক গবেষণা পরিচালনা করেন কারা? এর উত্তর হচ্ছে ঘ নম্বর, সমগ্রতাবাদী মনোবিজ্ঞানীগণ। ৩২, সমগ্রবাদী মনোবিজ্ঞানী কে? উত্তর হচ্ছে গ, কোহলার। ৩৩, প্রত্যক্ষণের সংগঠনের উপাদানসমূহকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর হচ্ছে ক, দুই ভাগে। ৩৪, সুষম বা সামঞ্জস্যপূর্ণ বস্তু সকলকে একত্রে প্রত্যক্ষণ করাকে কি বলে? উত্তর, প্রতিসাম্য। ৩৫, নিচের কোনটি উদ্দীপক উপাদান? উত্তর, গ, নৈকট্য। ৩৬, নিচের কোনটি প্রত্যক্ষণের জৈবিক উপাদান? উত্তর, চাহিদা। ৩৭, প্রত্যক্ষণের ঝোঁক বা প্রবণতার উপর পরীক্ষা চালান কে? উত্তর হচ্ছে গ, শিপোলা। ৩৮, শিপোলা তার পরীক্ষণ পাত্রদেরকে কয়টি দলে ভাগ করেন? উত্তর, দুইটি। ৩৯, শিপোলা তার পরীক্ষণে কোন যন্ত্রটি ব্যবহার করেন? শিক্ষার্থীরা, এর উত্তর হবে টাসিস্টোস্কোপ। ৪০, স্যানফোর্ড তার পরীক্ষণটি কত সালে পরিচালনা করেন? এর উত্তর হচ্ছে ১৯৩৭ সালে। ৪১, স্যানফোর্ডের পরীক্ষায় ক্ষুধার্ত পরীক্ষণ পাত্র মি অসম্পূর্ণ শব্দটি কি হিসেবে সম্পূর্ণ করেছেন? এর উত্তর হচ্ছে গ, মিট। ৪২, মূল্যবোধ কিভাবে প্রত্যক্ষণকে প্রভাবিত করে তা কার পরীক্ষণে প্রমাণিত হয়েছে? এর উত্তর হচ্ছে খ, পোস্টম্যান। ৪৩, প্রতীক হল সেই জিনিস যা দেখা হয় এবং পটভূমি হল সেই পশ্চাৎভূমি যার সাথে এটি অবস্থান করে, সংজ্ঞাটি কার? এর উত্তর হচ্ছে খ, ওয়াইনি ওয়াইটেন। ৪৪, নিম্নের কোনটি প্রতীকের বৈশিষ্ট্য? এর উত্তর হচ্ছে সংগঠিত। ৪৫, প্রতীক পটভূমি সম্পর্ককে কয়টি প্রধান ভাগে ভাগ করা যায়? উত্তর, খ, তিনটি। ৪৬, যে সকল চিত্রে প্রতীক ও পটভূমির অবস্থান অপরিবর্তিত থাকে তাকে কি বলে? এর উত্তর হচ্ছে ক নম্বর, অপরিবর্তনীয় প্রতীক পটভূমি। ৪৭, যে প্রতীক পটভূমি প্রত্যক্ষণে বিভিন্ন ধরনের অর্থ হতে পারে তাকে কি বলে? এর উত্তর হচ্ছে গ, দার্থবোধক প্রতীক পটভূমি। ৪৮ নম্বরে, কোনো বাস্তব উদ্দীপককে ভ্রান্তভাবে প্রত্যক্ষণ করার নাম কি? এর উত্তর হচ্ছে খ নম্বর, অধ্যাস। ৪৯, আমাদের একটি বস্তুর প্রত্যক্ষণ যখন বস্তুটির সত্যিকার আকৃতিগত বৈশিষ্ট্যের সাথে মিলে না তখন অধ্যাস ঘটে, কে বলেন? এর উত্তর হচ্ছে ক নম্বর, ক্লাইডার। ৫০ নম্বরে, জ্যামিতিক অধ্যাসের উদাহরণ কোনটি? এর উত্তর হচ্ছে ক নম্বর, মুলার লায়ার অধ্যাস। শিক্ষার্থীরা, আমি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ ৫০টি এমসিকিউ উত্তর সহকারে তোমাদের সাথে আলোচনা করলাম। এই ৫০টি এমসিকিউ সহ মোট ১০০টি এমসিকিউ এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পিডিএফ আকারে দেওয়া আছে। তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে একটি পিডিএফের লিঙ্ক পাবে, সেই লিঙ্কে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করে নিবে। শিক্ষার্থীরা, আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে মনোবিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের এরকম গুরুত্বপূর্ণ অধ্যায়ভিত্তিক
বহুনির্বাচনী প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে চলে আসব। সে পর্যন্ত সঙ্গে থেকে কোর্সটিকা ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।